ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম সামনে নিয়ে আসলাম আজকে অন্যদিনের থেকে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি যেগুলো শাড়ি অনলাইন শপিং করেছি, মানে অনলাইন মেশো অ্যাপটা থেকে কিনে নেওয়া হয়েছে নতুন কয়েকটা শাড়ি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না সেগুলির, তো সেগুলো আর আনবক্সিং করা হয়নি, তো তোমাদের সাথে সবগুলি শেয়ার করছি। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, আর অবশ্যই ভিডিও লাস্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই জানাবে যে শাড়িগুলো কেমন লেগেছে। তো সবগুলোই আমার মেশো থেকে কেনা, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো ফার্স্টে নিয়ে আসছি আমি একটা তাঁতের শাড়ি, যেটা আমি রিসেন্টলি কিনেছি। সবগুলো শাড়ি নতুন কেনা, তো এখনও এগুলো ভাঁজ ভাঙা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে সবগুলি শেয়ার করি কেমন হয়েছে। দেখো এই শাড়িটা হচ্ছে বিস্কিট কালার যেটা আছে এটার মধ্যে অল্প একটু পিঙ্ক কালার আছে বর্ডারটা, আর সাথে হালকা হালকা একটু কাজ আছে। আমার কখনো তাঁতের শাড়ি পরা হয়নি, তাই ভাবলাম যে চলো এবার ওকেশনে একটা তাঁতের শাড়ি কিনে ফেলি। তো দেখো এই শাড়িটা হচ্ছে এটা বিস্কিট কালারের মধ্যে, এখানে আছে হালকা পিঙ্ক পার, এই শাড়িটা। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একটার থেকে একটা, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। তো প্রথম শাড়ি গেল এটা তাঁতের শাড়ি, তো কেমন লেগেছে তাঁতের শাড়িটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে লাগে। তো এটা কিনেছি কটন সিল্কের শাড়ি, ইয়েলো কালার মধ্যে ম্যাজেন্টা একটা বর্ডার আছে। দেখো শাড়িটা যাচ্ছে এরকম, এটা হচ্ছে কটন সিল্কের শাড়ি, জারির বর্ডার আছে, এখানে ছোটো ছোটো জারির ওয়ার্কও আছে ভেতরে। এটা যাচ্ছে আঁচলটা ইয়েলোর মধ্যে, ম্যাজেন্টা কাজ আছে, ম্যাজেন্টা কালার আছে, দেখো ইয়েলোর মধ্যে ম্যাজেন্টা কালার, খুব সুন্দর একটা শাড়ি। সেটা আমার খুব পছন্দের শাড়ি, সেগুলো যেগুলো অর্ডার করেছি, তো সবগুলি কেনা হচ্ছে মেশোর থেকে। তো তোমরা প্রাইসও পেয়ে যাবে কোনটার কী প্রাইস, খুব সুন্দর কালার। বেনারসি সিল্কের শাড়ি, এটাও ইয়েলো কালারের মধ্যে সিলভারের কাজ আছে, ইয়েলো কালারের মধ্যে সিলভারের কাজ, দেখো ছোট ছোট সবটার মধ্যে প্রিন্ট আছে, আর তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো সবটার মধ্যে ইয়েলোর মধ্যে সিলভারের কাজ আছে, খুব সুন্দর শাড়িটা। এটার সাথে তুমি চাইলে ডিপ পিঙ্ক কালারে পরতে পারো, রানী কালারের ব্লাউজ পরতে পারো, সিলভার কালারের ব্লাউজ পরতে পারো, খুব ভালো লাগবে সেটা। সেটা হচ্ছে ইয়েলোর মধ্যে সিলভার, খুব সুন্দর একটা শাড়ি। তো চার নাম্বার যাচ্ছে এই শাড়িটা, এটাও কটন সিল্কের শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি, সবগুলি হালকা পাতলা শাড়ি, যেগুলো লাইট ওয়েট, খুব সুন্দরভাবে ক্যারি করা যায় শাড়িগুলি। তো এটা হচ্ছে রানী কালারের মধ্যে আছে, নেভি ব্লু মিক্সড আছে, সেটা নেভি ব্লু পারে আছে, খুব সুন্দর শাড়িটা। এখানে আবার গোল্ডেনের কাজও আছে। তো দেখো এটা যাচ্ছে ভেতরটা রানীর মধ্যে নেভি ব্লু, তো এটা হচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে শাড়িটা, ফোন যাচ্ছে একটা জামদানি কিনছি, জামদানি আমার খুব ভালো লাগে পরতে, তো জামদানি আমার অনেকগুলি আছে, জামদানির মধ্যে এবার নিলাম সে ইয়েলো কালার, তো ওটা হচ্ছে ইয়েলো আর অফ হোয়াইটের কম্বিনেশন আছে, অফ হোয়াইট আর ইয়েলোর মধ্যে গোল্ডেনের কাজ আছে, দেখো খুব সুন্দর জামদানিটা। এটা হচ্ছে অফ হোয়াইটের কম্বিনেশনটা, এটা হচ্ছে অফ হোয়াইটের কম্বিনেশন, ভেতরটা পুরোটা অফ হোয়াইট থাকছে, আর নিচে থাকছে বর্ডারে থাকছে ইয়েলো কালারের জামদানি ওয়ার্ক, এটা হচ্ছে এরকম যাচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা। কি কালার আমি ঠিক বলতে পারছি না, এটা কি কালার আমার ঠিক জানা নেই, তো পাড়টা আছে মেরুনের মধ্যে, হয়তো এটা গোল্ডেন গোল্ডেন টাইপের,
আমি ঠিক বলতে পারছি না এটা কি কালার, কিন্তু শাড়িটা খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। এটা যাচ্ছে পুরো শাড়িটা, এরকম যাচ্ছে। সব শেষে আসছে আমার খুব পছন্দের শাড়ি, আমার ব্ল্যাক কালার খুব পছন্দ, তো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এই কালারটা, গ্রিনের কম্বিনেশন, কটনের একটা শাড়ি যেটার পাড়ে আছে এমন এরকম একটা গ্রিন কালারের বর্ডার, গ্রিন আর গোল্ডেনের বর্ডার আছে, তো সেটা যাচ্ছে কটনের উপর শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। এটা যাচ্ছে পুরো শাড়িটা। তো কেমন লাগলো সবগুলো শাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না অবশ্যই। আর পরবর্তী কোনো একটা ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, টাটা।